নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বৈদ্যার বাজার যেন বোরের আলো ফোটার আগে থেকে মাছের আড়ত মেলে। যেমন ভোর 5টা থেকে সকাল 7টা পর্যন্ত, তারপর আবার আড়ত মেলে বেলা 1টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত বেচাকেনি চলে। মাছের আড়তে দেখা মিলে মেঘনা নদীর মিঠা পানির নানা প্রজাতির মাছ, যেমন রূপালী ইলিশ, সিলুন বাচা মাছ, পাবদা মাছ, বোয়াল, আয়, রুই, কাতল ও চিতল মাছ, বড় ছোট জাতের চিংড়ি মাছ, চেই চাপলা মাছ, দেশি পুঁটি, ট্যাংরা, বজরি, কাচকি, বাইলা, পোয়া, ডোংকুস মাছ। মানে চাঁদপুর কখনো মাছ বেছেন না? আপনাদের বাড়ি কোথায়? গজারিয়া থানা। আচ্ছা আচ্ছা। বড় ও ছোট জাতের বাইম শিং মাছ, কই মাছ, বড় ও ছোট জাতের গজার শোলটাকি মাছ। তো এখানে বড় প্রজাতির মাছ নিতে হলে এলা 1টা থেকে 6টা পর্যন্ত বেচাকেনি চলে। বোয়াল, আয়, চিতল, রুই, কাতল, ইলিশ, এই ধরনের মাছগুলা কেবলমাত্র বেলা 1টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত পাওয়া যায়। ঢাকা থেকে বিভিন্ন ক্রেতারা চলে আসেন এই বৈদ্যের বাজার মেঘনা নদীর মিঠা পানির মাছ কেনার জন্য। এই বরাবর ব্যবসা আপনি কতদিন ধরে করেন এবং কত সাল থেকে? কত? 37 বছর ধরে। আপনি কি এই বরা এইভাবে ভাঙিয়ে দিতেছেন? আচ্ছা, মানে কত টাকা রেট থেকে বরা বিক্রি করতে করতে এখন কত টাকা পর্যন্ত? আগে এখন বর্তমানে 100 টাকা রেট, আর আগে কত টাকা রেট ছিল? আগে 25 টাকা রেট, 20 টাকা রেট থাকতে বহুত আগে 20 টাকা রেট বরাব ভাঙতে, এখন বর্তমানে 100 টাকা রেট একটা বরাব ভাঙেন। তো এতে আপনার সুন্দর মতন চলে সব কিছু? মুসলিউদ্দিন, বিডি, জোনাকি নিউজ, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।